এদিকে কাল বেলা দুইটায় নয়াপল্টনে শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চায় বিএনপি। সংবাদ সম্মেলনে দলটি আশা প্রকাশ করেছে যে কোনো রকম বাধা ছাড়াই সফল করা যাবে এই কর্মসূচি। তবে রাজধানীর প্রবেশ মুখগুলোতে তল্লাশির নামে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করা হচ্ছে। বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিলেও মিলছিল না অনুমতি, এতে একদিন পিছিয়ে দেয়া হয় কর্মসূচি। তারপরও অনুমতি মিলবে কিনা সেটি নিয়ে ছিল দোলাচল। এতে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার বাইরের নেতাকর্মীরা ভিড় করেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এ সময় আশপাশে ছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য। নিরাপত্তার জন্য রাখা হয় সাজোয়া যান উজ্জ্বল কামান। বেলা 11:30টার দিকে নেতাকর্মীদের কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার আহ্বান জানায় আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের সরিয়ে দেন দলের সিনিয়র নেতারা। তবে সাফ জানান নয়াপল্টনেই করবেন মহাসমাবেশ। বিএনপির কোনো কর্মসূচি হলে পরে সেইখানে নানা শর্ত জুড়ে দেওয়া হয়, বলা হয় যে করা হবে না। সব কিছু বিবেচনা করেই আগামীকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসমাবেশ এই নয়াপল্টনের কেন্দ্রীয় কলেজে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। পরিচালিত দল বিকেলে মহাসমাবেশের অনুমতি দেয় পুলিশ। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেন কোনো ধরনের বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালিত হবে। বিএনপি কখনো অশান্তির রাজনীতি করে না, বরং আমরা খেয়াল করছি ইদানিং আমরা যখন কোনো কর্মসূচি দেই তখন তারা পাল্টা কর্মসূচি দেয়, অশান্তি কর্মসূচি একটা দেয়। তা আমরা আশা করব ভবিষ্যতে তারা এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবেন। মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। তাদেরকে যেন কোনো রকম বাধা দেওয়া না হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন হিরণ খান। হিরণ, আপনার পিছনে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে আসলে নয়াপল্টনের পরিবেশ কেমন দেখছেন যদি আমাদের একটু জানান। আজকে বিকেল 4টায় যখন ডেপুটি কমিশনার এই নয়াপল্টনে সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেয়, তারপর থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসলে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করে এবং তারপর থেকে কিন্তু এই রাস্তাটি মূলত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতারা তারা নিচে নেমে এসে তাদের নেতাকর্মীদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আসলে তাদের নেতাকর্মীদের সাথে একসাথে যারা বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন তাদেরকে রাস্তা ছেড়ে ও রাস্তার পাশে দাঁড়াতে বলছেন। এখনও দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনি জানেন ইতিপূর্বে সংবাদে আপনি দেখিয়েছেন যে মূলত এই নয়াপল্টনে আগামীকাল যে সমাবেশ করবে বিএনপি সেই সমাবেশ কিন্তু নাইটিঙ্গেলের মোড় থেকে পুলিশ হাসপাতাল এই পর্যন্ত তারা অনুমতি পেয়েছে এবং এই জায়গাটিতে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে জায়গাটিতে আসলে এই সমাবেশটি হবে সেখানে তারা সমাবেশস্থলে যে কার্যক্রম সেই কার্যক্রম তারা শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে বিএনপি সেই কার্যক্রম আমরা এখনো চোখে পড়ছে না, যে স্টেজ বানানোর ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু এখনো চোখে পড়ছে না। এবং আপনি জানেন যে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে 23টি নীতিমালা দেওয়া হয়েছে এবং এই 23টি নিয়মের মধ্যে থেকে আসলে এই সমাবেশ আসলে করতে হবে এমনটি কিন্তু আসলে বেঁধে দেওয়া হয়েছে এবং ডিএমপি কমিশনার স্টেট বলেছেন যে যদি এই 23টি নিয়মের বাইরে যদি যায় তাহলে তারা আইনানুক ব্যবস্থা নেবেন এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত বলা যেতে পারে পল্টনের এই জায়গাটি নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দোলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে হিরণ খান। দর্শক, নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন হিরণ খান।